পাঠিয়েছেন আইডি হাসপাতালে, ড্রাইভারকে কোথায় পাঠালেন? একই জায়গায় আমরা দুজনকে পাঠালাম, আমরা কোনো রকম রিস্ক নিতে চাইছি না, সাবধানতা অবলম্বনের জন্যই, যেহেতু তারা কালকে এয়ারপোর্টে গিয়েছিল এবং মেয়েটির সঙ্গে বেলেঘাটা আইডি অব্দি গিয়েছিল, সেহেতু তাদের দুজনকেই আমরা আইসোলেশনের জন্য কলকাতায় শিফট করলাম। আমরা স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের হয় বেলেঘাটা আইডি অথবা রাজারহাট আইসোলেশন সেন্টার, যেটা গভর্নমেন্ট মনে করবে সেখানে তাদের রাখা হবে, এবং তাদের পরিবারকেও আমরা একেবারে 14 দিন সেলফ আইসোলেশনে যাওয়ার জন্য নির্দেশ দিলাম, এবং গরিব মানুষ তাদের যাতে অসুবিধা না হয় তাদের সমস্ত খাদ্য সামগ্রী সমস্ত কিছু আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের পৌঁছে দিচ্ছি, এবং কোনো রকম কোনো সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট হলে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্টের জন্য আমরা বলছি। আমরা সচেতন আছি, আমরা সজাগ আছি, আমরা সবাই মিলে এই ড্রাইভারের পরিবারের সদস্য যারা, ড্রাইভারের যদি কোনোভাবে ভাইরাস চলে আসে সেক্ষেত্রে তো পরিবারের যারা, পরিবারকেও বললাম আমরা তার জন্যই এসেছি, তাদের 14 দিনের সেলফ আইসোলেশন তাদের বাড়িতে করে দিলাম, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তাদেরও শিফট করবো। আর বাকি বাকি প্রতিবেশী বা যারা ঘিঞ্জি এলাকা একেবারে, সেক্ষেত্রে তাদেরকে আমরা সতর্ক করলাম, তারা ওই তো মানে কতটা চিন্তার বিষয় এটা দেখুন, সারা বিশ্বে যেটা নিয়ে চিন্তা করছে আমরা তো তার বাইরে নই, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, কিন্তু প্যানিক হওয়া যাবে না, আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না, গুজব ছড়ানো যাবে না, আমরা সতর্ক থেকে সজাগ থেকে আমরা এই রোগের বিরুদ্ধে আমরা লড়াই করব। তরুণীর যে বন্ধু বাণীপুরের বাসিন্দা, তিনিও নাকি এসেছিলেন তরুণীর বাবার সঙ্গে দেখা করতে, এখনো সত্যতা পাওয়া যায়নি, আপনার তরফে যোগাযোগ করেছেন? আমরা তার পরিবারের সঙ্গে, ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, আমি আইসি সাহেব দুজনেই যোগাযোগ রাখছি, এবং আমরা যদি সেও যদি কন্ট্যাক্টে আসে থাকে তাকেও আমরা আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করছি। কে মুত্তু আবার?